আরেকটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, আপনি সকলে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার ভিডিও টাইটেল, যে আজকে আমরা সিপিএ এর ফ্রি মার্কেটিং বাই ইউজিং টাম্বলার, টাম্বলার দিয়ে আমরা কীভাবে সিপিএ মার্কেটিং করব একটি ফ্রি ওয়ে এবং একটি 100% টার্গেট কান্ট্রিতে আমরা এই প্রমোটটি করতে পারব এবং এটির ফলাফল অত্যন্ত ফলপ্রসূ হবে অন্যান্য যে পেইড মেথড আছে সেই পেইড মেথডের তুলনায় বেশি পরিমাণে আমরা ফলাফল পাব এই আজকে যে টিউটোরিয়ালটি দিচ্ছি সেটির মাধ্যমে। তো এটি আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গায় আমরা সাকসেস হব কিনা। এটা একটি সোশ্যাল মিডিয়ার কথা আমি বলবো, আমরা যে কমন সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আমরা জানি যেমন ফেসবুক, টুইটার, উইচ্যাট এবং ইনস্টাগ্রাম, তো এটি সেরকমই একটি সাইট সোশ্যাল মিডিয়া। তো একটু ব্যতিক্রমী এই সাইটটি, এই সাইটে আপনি একে 100% টার্গেট ট্রাফিক পাবেন। এখানে সেই পন্থাগুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করে দেখাবো আর কি। এখানে তো স্ক্রিনে আপনারা লক্ষ্য করতেছেন যে আমি এই যে হোম পেজটি এখানে রেখেছি, তো এর আপনারা আমি যে টাইটেলটি দেখাই যে এখানে দেখেন টাম্বলার লেখা আছে, tumblr.com, এবং এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ডিটেলস কিছু বলার কিছু নাই, tumblr.com লিখে আপনারা এটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন অথবা ম্যানুয়ালি সাইন আপ করে নেবেন। তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করছি এবং একটা লগ ইন অবস্থা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চলতেছে আর কি, একজনকার পোস্ট। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা সিপিএ মার্কেটিং করব, আমরা টার্গেট কান্ট্রিতে আমরা লিড নিয়ে আসব। তো ভিউয়ার্স, এখানে শুরুতে বলে নিই যে এখানে যদি আপনারা সিপিএর মার্কেটিং করতে যান তো তার জন্য একটা কিন্তু আপনাদের সাইট লাগবে, যে কোনো একটা ওয়েব পেজ বা ছোট, এটার মূলত এটির টার্গেট হচ্ছে যে এখানে আপনার ছোট ব্লগ, স্মল ব্লগ পোস্ট করতে পারবেন আর কি, ছোট্ট আকারে একটা ব্লগের URL আপনারা পোস্ট করতে পারবেন। তো ব্লগ তৈরির বিষয়ে আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া রয়েছে, তো আপনারা যদি চান তো এই বিষয়ে আমি আবারও টিউটোরিয়াল দেবো যে ব্লগ একটা কীভাবে সুন্দরভাবে তৈরি করা যায়। তো সেই ব্লগটা হবে আমাদের কন্টেন্ট সম্বলিত ব্লগ, যেখানে আমাদের থাকবে সিপিএর যে অফারগুলো রয়েছে। তো ব্লগের একটি সুবিধা রয়েছে যে ব্লগটার আপনার কোনো হোস্টিং লাগবে না এবং এর যে সার্ভার স্পিড অত্যন্ত গুগলের মতোই, তার গুগলের যেহেতু একটি অংশ তো গুগলের মতোই এটি সার্ভার স্পিড রয়েছে। তো ব্লগের টেমপ্লেটটা সুন্দরভাবে নির্বাচন করে আপনার ব্লগের মধ্যে আপনার যে অফারগুলো রয়েছে, সিপিএর যে অফারগুলো রয়েছে, যে যেই ধরনের অফার হোক সেই অফারগুলো আপনারা এখানে ইনসার্ট করাবেন, কিছু কথা লিখে তার লিঙ্ক ইনসার্ট করাবেন অথবা সাইড বারে ব্যানার করে দিতে পারেন, বিভিন্নভাবে আপনি সাজাতে পারেন। আমার বেশ কয়েকটি ভিডিও এরকম রয়েছে, যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখতে সমস্যা হয় তো আমাকে আমার কমেন্টে জানাবেন, আমি আবারও এই ব্লগ তৈরি করার বিষয়ে একটা টিউটোরিয়াল দিব। তো এই বিষয়ে যেহেতু আজকে আলোচনা করবো না ব্লগের বিষয়ে, তো ব্লগের বিষয়টা আমি এই জন্য নিয়ে আসলাম যে এখানে আসলে স্মল ব্লগ পোস্ট করতে হয়। তো ওই স্মল ব্লগ মানে আপনার ব্লগের মধ্যে বেশ কয়েকটা মানে সিপিএর অফার আপনি নিয়ে ব্লগ তৈরি করবেন, অথবা একটা ওয়েব পেজ আপনার থাকলো, ওয়েব পেজ যদি কিনে নেন তাহলে ওয়েব পেজ আপনারা এখানে পোস্ট করতে পারবেন। তো এটা কীভাবে করব এবং টার্গেট কান্ট্রিতে কীভাবে করব আমি সেই বিষয়টি আলোচনা করব। তো এর জন্য আমাদের টার্গেট, আমি গত ভিডিওতে যেরকম একটা পলিসি দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক এরকমই এই জায়গাতেও আমরা টার্গেট করব। তো আমরা মনে করেন যে আমাদের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো ধরে নেই আমরা আমেরিকার জন্য যে ওই অফারগুলো, তো আমরা এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা সার্চ করবেন ইউএসএ ওয়ার্ক ফ্রম হোম, এইটি আমরা সার্চ করবো। দেখুন আমি এটা সার্চ করলাম ইউএসএ ওয়ার্ক ফ্রম হোম এবং অসংখ্য পেজ এখানে কিন্তু চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফলোয়ার আপনি পাবেন এখানে, এগুলো সব কিন্তু ইউএসএর। দেখতে পাচ্ছেন দেশ কোভিডের একটা অ্যাডভার্টাইজ রয়েছে, এই যে ব্যক্তি এ নিয়ে ইউএসএর একজন ব্যক্তি, এই যে লেখাগুলো লিখতেছেন এগুলো সবাই ইউএসএর ব্যক্তি। তো এইখানে আপনারা করবেন কি, প্রথম দিকে আপনারা এখানে ফলো করবেন তাদেরকে, যেমন এই ব্যক্তি ইনি ইতালির ব্যক্তি আর কি, আমাদের টার্গেট হচ্ছে ইউএসএর ব্যক্তিকে আমরা ফলো করব। তো প্রথম দিকে এখানে আমরা সার্কেল বৃদ্ধি করব, এনাকে আমরা একটা ফলো দেব,
এনাকে আমার একটা ফলো দিব, এনাকে আমার একটা ফলো দিব, এইভাবে এভাবে আপনারা ফলো দিবেন। যেমন এখানকার এনার কোড রয়েছে, বেশ কয়েকটি কোড রয়েছে, আপনি ফলো দিতে পারেন। তা আপনার ফলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এই যে টার্গেট কান্ট্রির যে ফলোয়ার আপনি হচ্ছেন বা তাদেরকে যে আপনি ফলো করতে চান তারাও আপনাকে ফলো করবে। এইভাবে যখন আপনার সার্কেলটি বৃদ্ধি পাবে, এই সার্কেল যখন বৃদ্ধি পাবে তখন আপনি যে পোস্ট দিবেন তো আপনার পোস্টটি কিন্তু তারা দেখতে পাবে। তো আপনার পোস্টটি কী হবে, যে আপনি গিফট কার্ড নিয়ে একটি পোস্ট দিবেন যে আমার কাছে এত ডলারের একটা গিফট কার্ডের অপশন রয়েছে এবং এটি সংখ্যায় 10টি বা 5টি এরকম আছে অমুক কান্ট্রির জন্য। টার্গেট কান্ট্রিটার কথা বলতে হবে, সেই সাথে ওই ব্লগের ওয়ারেটটা আপনারা পোস্ট করবেন। তো শুরুতে এই পোস্টটা আপনারা করবেন না, আগে সার্কেলটি বৃদ্ধি করে নেবেন, তারপরে আপনারা এখানে পোস্ট করবেন। তো ছোট্ট একটি ভিডিও, কিন্তু এটি একটি ফ্রি মার্কেটিং মেথডের জন্য খুবই উপকারী হবে আপনাদের জন্য। তো আমি বেশ কিছু ফলো করি এখানে, লক্ষ্য করছি আমি যেহেতু টার্গেট করে আমি ইউএসএ ঢুকছি আর কি, ইউএসএর এই ব্যক্তিগুলো সব ইউএসএর, এদেরকে আমি ফলো করতেছি। এখানে আমার কোনো পয়সা ব্যয় হচ্ছে না, কিন্তু আমি টার্গেট ক্যান্ডিডেট ভিজিটর পাচ্ছি এখানে, আমার মানে সার্কেল পাচ্ছি বা সার্কেলের কলাবের আমরা বৃদ্ধি করতে পারতেছি। তো এইভাবে এই আপনার টাম্বলারে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনারা ফলোয়ার বৃদ্ধি করবেন। ফলোয়ার যদি আপনার যত বেশি তত আপনার সিপিএর লিঙ্ক বা যে কোনো মার্কেটিংয়ের আপনারা এখানে সাকসেস হতে পারবেন। আমি যদি বলি আপনার ফেসবুকে আপনার কিন্তু এই সিপিএর লিঙ্ক আপনারা প্রমোট করতে পারবেন না, সেখানে স্প্যামিং ধরে। তো এইখানে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন এবং এখানে আপনি 100% টার্গেট কান্ট্রির ট্রাফিক পাচ্ছেন। তো এখানে একটা পোস্ট দিয়ে রাখলেন, একটি পোস্ট আপনার এখানে চলতে থাকবে, এই পোস্টটি এক সময় এই পোস্টের যে আপনার লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো আপনার অটোমেটিকলি হয়তো কনভার্ট হবে, যেখানে আপনার কোনো আর ব্যয় হলো না, সম্পূর্ণরূপে ফ্রি পদ্ধতিতে আপনারা এই জায়গায় মার্কেটিং করবেন। বিশেষ আমার চ্যানেলে থাকবেন, আমার এইরকম অপশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব যে আমরা তো চাই এখানে ব্যয় করব না, আমরা আয় করব। আমি পেইড মেথডে আমি বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি, পেইড মেথডে রেজাল্টের চেয়েও এই জায়গায় আপনারা রেজাল্টটা ভালো পাবেন, কারণ এটি এই সাইটটিতে এই ধরনের কাজ যারা করে তারাই এই জায়গায় আসে পোস্ট করে। তো আপনিও তাদের মধ্যে একজন, আপনি তাদেরকে ফলো করবেন, তারাও আপনাকে ফলো করবে। এখানে আপনার আপনি অপশন রয়েছে, আপনি তাদের সাথে চ্যাটিংও করতে পারবেন, আবার আপনার টাইমলাইনে এখানে পোস্ট করবেন, সেই পোস্টটি তারা দেখতে পাবে, আপনার ফলোয়ার যারা রয়েছে তারা দেখতে পাবে। ভিউয়ার্স, ছোট্ট ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে, একটু ফ্রি মেথডে আপনি মার্কেটিং করবেন এই অপশনে। দেখলেন আমি এই লেখাটি লিখে সার্চ করলাম, ঠিক অনুরূপভাবে আপনি যে কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন সেই কান্ট্রিটা আপনারা সার্চ করবেন, এই এখানে সার্চ করলে আপনারা ওই কান্ট্রির টার্গেট ট্রাফিককে আপনারা পেয়ে যাবেন। পাওয়ার পরে আমি মনে করব আপনারা যেহেতু আপনি টার্গেট ব্যক্তিকে উদ্দেশ্য করেই আমি আমার কাজ করব, তো আমরা যে অফারগুলো দেখে থাকি যে অফারগুলোর মূল্য বেশি সেগুলো সাধারণত জার্মান, পোল্যান্ড, রোমান, ইউকে, ইউএসএ, এই সমস্ত কানাডা, এই সমস্ত কান্ট্রির হয়ে থাকে। তো পর্যায়ক্রমে ওয়ার্ক ফ্রম হোম বা হোম বেস ওয়ার্ক বা মেক মানে অনলাইন, এই সেন্টেন্সগুলো দিয়ে আপনারা এখানে সার্চ করবেন, সার্চ করে সেই সমস্ত ব্যক্তিরকে আপনারা ফলো করবেন এবং তারাও আপনাকে ফলো করবে। আমি যদি আরেকটি অপশনে যাই এখানে ওয়ার্ক ফ্রম হোম, আমি যদি বলি ইউকে মেক মানি অনলাইন, আমি এটি টাইপ করলাম, আমরা কোনো পোস্ট পাই কিনা দেখেন, এই যে জায়গায় কিন্তু আমরা পোস্ট পেয়েছি, দেখেন অসংখ্য পোস্ট রয়েছে। আমি বললাম ভিউয়ার্স এখানে 100% আপনার অর্গানিক ট্রাফিক পাবেন এবং এই ট্রাফিকগুলো সম্পূর্ণরূপে ফ্রি এবং এটি পেইড মেথডের চেয়েও উত্তম হবে আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পোস্ট রয়েছে, এই ব্যক্তিগুলো ইউকের, এগুলোকে আমরা ফলো করব। এই আমরা এইভাবেভাবে 10টা 5টা 20টা ফলো আমরা প্রতিদিন করব, স্যাম টুইটার বা ফেসবুকের মতোই। কিন্তু ফেসবুকের শো আমি মনে করব
এই জায়গাটি এই অপশনটি আপনাদের জন্য বেশি কার্যকরী হবে। দেখুন এনার যে পোস্টটি রয়েছে মেকমানি অনলাইন 2021 2021 সালে মেকমানি অনলাইন এই সম্পর্কে উনি কিন্তু একটা পোস্ট করেছেন এখানে, এবং উনি যে পোস্টটি করেছেন একটি ব্যানার দিয়েছেন আর মেকমানি অনলাইন জাস্ট রিড ইমেল, উনি এই জায়গাতে তার পোস্টটি ইনসার্টের লিঙ্কটি ইনসার্ট করেছেন। ইনি এখানে তার লিঙ্ক ইনসার্ট করেছেন, দেখেন উনি কিন্তু ইয়ে করছে, হ্যাশট্যাগিং করেছে কোন কোন দেশে এই পোস্টটি দেখতে পাবে সেটি একটি হ্যাশট্যাগিং করেছে। তো ঠিক আপনি যখন পোস্টটি করবেন, আপনি মনে করেন যে এখানে আপনার ফলোয়ার হয়তো মাল্টি কান্ট্রির ফলোয়ার আপনি গেদার করছেন বা জেনারেট করছেন, মনে করি আপনার এখানে 10,000 ফলোয়ার অলরেডি হয়ে গেছে, তো ওই 10,000 ফলোয়ার আপনার থাক যেই কান্ট্রিরে হোক সমস্যা নাই, আপনি যখন যে পোস্টটি করবেন যদি যদি অফারটি আপনার ইউকের হয়ে থাকে তাহলে পোস্টটি করার সময় আপনি ইউকেকে হ্যাশট্যাগ করে দিবেন এখানে। যেমন এই ব্যক্তি এখানে এখানে কিন্তু দেখেন এই ব্যক্তি তার পোস্টটি কে কে দেখতে পাবে সেটা উনি এখানে কিন্তু এই হ্যাশট্যাগ করে দিয়েছেন, হ্যাশট্যাগ ইউএস, হ্যাশট্যাগ ইউএসএ, হ্যাশট্যাগ ইউনাইটেড স্টেটস, হ্যাশট্যাগ ইউকে, হ্যাশট্যাগ ইউনাইটেড কিংডম, হ্যাশট্যাগ অস্ট্রেলিয়া, হ্যাশট্যাগ কানাডা, হ্যাশট্যাগ ক্রোয়েশিয়া, হ্যাশট্যাগ ইটালি, হ্যাশট্যাগ মেকমানি, এই যে বিষয়গুলো দিয়ে উনি কিন্তু এখানে পোস্ট করেছেন এই হ্যাশট্যাগ করে। তাহলে হবে কি, এই এই সমস্ত দেশের যারা এই প্ল্যাটফর্মে রয়েছে এই সমস্ত দেশের লোক তারা তার পোস্টটি দেখতে পাবে, তাদের ওই পোস্টের কাতারে আপনার পোস্টটি সেখানে উপস্থিত হবে আর কি, সেখানে শো করবে। তো এইখানে আমি মনে করব আপনার ফেসবুক, টুইটার এবং পেইড মেথডের যতগুলো আপনারা ভিডিও হয়তো অলরেডি জেনে গেছেন বা কাজগুলো জেনে গেছেন বা আমারও ভিডিও দেখছেন, তার চেয়ে সর্বসেরা ভিডিও মনে হয় আমার কাছে এটি হবে এই জায়গাতে, যেহেতু আপনারা ফ্রি মার্কেটিং করবেন এবং টার্গেট কান্ট্রিতে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার জন্য এখানে প্রথমে আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করার পর সকলকে আপনারা ফলো করবেন, আপনার টার্গেট কান্ট্রিগুলোর লোককে ফলো করবেন, যারা পোস্ট করেছে তাদেরকে ফলো করবেন। তো আমরা ইউকের এই এই সমস্ত ব্যক্তিকে আমরা কিন্তু মোটামুটি একটা ফলো করলাম, এনাকে ফলো করব, আমরা এনাকে ফলো করব, আমরা ফলোয়ার বৃদ্ধি করব প্রথম দিকে, তারপর দু একটা করে পোস্ট করব। তো পোস্টের নিয়মটি আমি আবারও বলি, এখানে আপনারা পেজের ইউআরএল একটি পোস্ট করবেন, পেজের ইউআরএল বা ব্লগের ইউআরএল পোস্ট করবেন, ব্লগ বা পেজের ইউআরএল যদি পোস্ট করেন, যেমন এই ব্যক্তির দেখেন এই যে ইউরো মানি আন্ডারস্কোর ওয়ার্ল্ড আন্ডারস্কোর ব্লগ, ইনি এটা পোস্ট করেছেন। এবারে পোস্টটা আজকে আমি করব না, এখানে দেখুন সকলেই কিন্তু মানে টাকা আয়ের জন্য যে সমস্ত কাজ সেগুলো শুধু এখানে কিন্তু পোস্ট করেছে, ফেসবুকে আপনারা সার্চ করে এত কিছু কিন্তু পাবেন না, এই জায়গায় কিন্তু আপনি সম্পূর্ণরূপে এই সমস্ত ব্যক্তিকেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই জায়গাতে আমি মনে করব আপনাদের উন্নত একটা প্ল্যাটফর্ম হবে, যে প্ল্যাটফর্মে আপনি বলা চলে যে অন্যান্য যে যত মেথড রয়েছে তার সর্বসেরা মেথড এটি হবে আপনার সিপিএ থেকে আয় করার জন্য বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। তো আমি শুরু থেকে আরেকটি ভিডিওটি রিভাইজ টানি, আপনারা tumblr.com এই জায়গাতে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন, ম্যানুয়ালি সাইন আপ করবেন অথবা কোনো জিমেইল লগ ইন করে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন আপ করবেন। আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে গেলে এইখানে আপনি আপনার টার্গেট কান্ট্রি আমি যে এইভাবে সার্চ করে বের করলাম, যেমন ইউকের মেকমানি অনলাইন আমি এখানে সার্চ করলাম যে এই জায়গায় ইউকের মেকমানি অনলাইন, তো এই রিলেটেড পোস্টগুলো আমার সামনে চলে আসলো, যে যে ব্যক্তিগুলো এই পোস্টগুলো দিয়েছে তাদের পোস্টগুলো আমি দেখতে পাইলাম এবং তাদেরকে আমি ফলো দিলাম। তো এইভাবে আপনারাও ফলো করবেন। আর ঠিক আমি যদি এই জায়গাতে ইউকের জায়গায় যদি আমি জার্মানি লিখি সেখানকার রেজাল্ট পাবো কিনা আমি দেখি একটু, ইউকের জায়গায় আমি মনে করেন জার্মানি দিব, জার্মানির অফার অসংখ্য রয়েছে তো আমি জার্মানি ছাড় দিব, সরি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জার্মানির পোস্ট, দেখেন এই সকলের একই উদ্দেশ্য এখানে টাকা আয় করা, তো এদেরকে আমরা ফলো দিব, এদেরকে আমরা ফলো দেব, জার্মানির ব্যক্তিগুলোকেও আমরা ফলো দেব, কারণ আমাদের উদ্দেশ্য ফলোয়ার বৃদ্ধি, আমাদের উদ্দেশ্য ট্রাফিক। মানলাম আপনার একটা ভালো সিপিএ নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, ভালো সিপিএ নেটওয়ার্ক, একেবারে উন্নত সিপিএ নেটওয়ার্ক, বাট আপনার কোনো ট্রাফিক নাই, তো আপনার কোনো লাভ নাই,
যত ভালোই প্ল্যাটফর্ম হোক, অ্যাপ্লির নেটওয়ার্ক হোক, যদি আপনার ট্রাফিক না থাকে তাহলে আপনার কোনো লাভ নাই। তো ট্রাফিকগুলো আপনারা পাবেন কীভাবে সেই রিলেটেড ভিডিওগুলোই আমি দিচ্ছি আপনাদের। আমি মনে করব এই ভিডিওগুলো দিয়ে আপনারা যথেষ্ট ইনকাম করতে পারবেন, ফ্রি মেথডে, সম্পূর্ণরূপে ফ্রি রূপে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদের সাথে কথাও বলতেছি, পাশাপাশি আমি ফলো দিচ্ছি এবং আমিও কাজ করি, যেহেতু আমিও ফলো দিচ্ছি এবং এখান থেকে আমি রেজাল্ট পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। যেখান থেকে রেজাল্ট পাবো, আমার সাকসেশন যে জায়গার থেকে আসবে, সেই বিষয়গুলোই আপনাদের সাথে আমি আমার চ্যানেলে টিউটোরিয়াল আকারে দিব। আপনারা, আমি জানি আমাকে অনেকেই ফলো করতেছেন, আশা করি আমার ফলোয়ার আরও বৃদ্ধি হবে, আপনাদের বন্ধুবান্ধবরাও আমাকে ফলো করবে, এটিও আমি আশা রাখি। কারণ আমরা চাই, সকলে একটা কাজ চাই, টাকা আয় করতে চাই, সেই টাকা আয়ের পদ্ধতিগুলো আপনারা যদি এই এই বিষয়গুলো যদি কোনো জায়গায় প্রফেশনালি শিখতে চান, তো 30-40 হাজার টাকা ব্যয় করে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলোই শেখাবে। কোনো ট্রেনিং সেন্টারে কিন্তু 30-40 হাজার টাকা আপনার কাছে ট্রেনিং ফি নেবে, নিয়ে আপনাকে এই বিষয়গুলি শেখাবে। তো এই ধরনের মূল্যবান বিষয়গুলো আমি ফ্রি মেথডে আপনাদের কাছে দিচ্ছি। দেখুন, এখানে একটা ওষুধের মানে অ্যান্টি কি অ্যান্টিসিন অ্যাক্টিসিন অ্যাক্টিসিন এই যে অর্থাৎ একটি ব্যাডনোভেট জাতীয় ক্রিমের একটি অ্যাডভার্টাইজ এখানে রয়েছে, $16 মূল্য, তিনি এই এটাও পোস্ট করেছেন। তো মূলত আসলে এখানে এইভাবেই পোস্টগুলো করা হয়, ঠিক আপনিও আপনার পোস্টগুলো এই জায়গায় করবেন। এই যে দেখেন, এই ব্যক্তির কিন্তু এখানে URL দেওয়া আছে এবং হ্যাশট্যাগ করেছে ফার্মাসি ট্রিটমেন্ট, এটা আপনি হ্যাশট্যাগ করে দিয়েছেন। ঠিক আপনি যখন পোস্ট করবেন, আপনিও কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এই রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে আরও দিব, শুধু আজকে এই সোর্সটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে এই জায়গাতে আসে আমরা ফলো করব, ফলোয়ার বৃদ্ধি পাবো, আমাদের সার্কেল বৃদ্ধি করাবো, সার্কেল বৃদ্ধি হওয়ার পরে আমরাও একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের এখানে URL দিতে হবে, তো URL ছাড়া কিন্তু এখানে পোস্ট করতে পারবেন না, URL দিয়ে পোস্ট করতে। পোস্টটা করবো কোন জায়গায় আমরা একটু ইয়েতে যাই, আপনি কলম যে অপশন রয়েছে এটি হচ্ছে, দেখুন লিঙ্ক আছে, কোর্স আছে, ফটো আছে, টেক্সট আছে, অডিও আছে, চ্যাট আছে এবং ভিডিও আছে, সব কিছু এখানে কিন্তু আপনারা দিতে পারবেন। এই অপশনগুলোতে গিয়ে আপনি প্রথমে টেক্সটে ক্লিক দেবেন, টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার আর্টিকেলটা লিখবেন, সেই সাথে আপনারা একটা লিঙ্ক দেবেন, সেই লিঙ্কটি আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, দিয়ে আপনারা পোস্ট করবেন। পাশাপাশি এখানে কোনো ব্যক্তির সাথে আমার পরিচয় হলে UK বা USA, তাকে আপনি পার্সোনালভাবে চ্যাটিং করে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমার এই কাজটি করে দিতে হবে, সেটাও করতে পারবেন। এবং এটি সম্পূর্ণরূপে একটা ফ্রি মেথডে করতে পারতেছেন। এটি মূলত 2013 সালে এই সাইটটি লঞ্চ করে এবং এখন পর্যন্ত এটি মানে বিঙ্কের এগেনস্টে এই সাইটটি তৈরি আর কি। তো এখানে আপনারা ভালোভাবে আয় করতে পারবেন ফ্রি মেথডে। অন্যান্য যত মেথড রয়েছে তার চেয়ে আমি মনে করব উন্নত মেথড হবে এটি। এবং আপনাদেরকে আরও সুসংবাদ জানাই, এ ধরনের একশো প্লাস ফ্রি মেথডের ট্রাফিকের সাইট আপনাদেরকে আমি দিব। আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এই টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের কাজ করতে আগ্রহী বা শিখতে চাচ্ছেন। আমি মনে করবো আপনার কোথাও কোনো পয়সা করে ব্যয় করে ট্রেনিং করার প্রয়োজন নেই, আমার ভিডিওগুলো যদি দেখেন আপনাদের অনেকটাই হেল্প হবে, আর পাশাপাশি আপনারাও একটু আপনাদের মেধাশক্তি দিয়ে কাজ করবেন, তাহলে আমি মনে করবো যে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো ভিডিওটা আসলে কেমন লাগলো একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে জানাবেন, আমি এটি দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি, আমি আর একটু সামারিটা নিই। আপনারা tumblr.com গিয়ে আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এখান থেকে আপনারা টার্গেট কার্ডের থেকে ফলোয়ার বৃদ্ধি করবেন আর কি। আপনি ফলো করবেন, তারাও আপনাকে ফলো করবে, আপনি ফলো করবেন, তারাও ফলো করবে। এটা একটি কান্ট্রির ভিতরে সার্চ করবেন এবং আমরা টার্গেট ওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন। আপনার টার্গেট ওয়ার্ডটি কি, ওয়ার্ক ফ্রম হোম বা হোম বেস ওয়ার্ক বা আপনার মেক মানি অনলাইন বা আর্ন মানি অনলাইন, এই রিলেটেড সেন্টেন্সগুলো দিয়ে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করে তাদের ওই যে পোস্টগুলো দেখতে পাবেন, যারা যারা পোস্ট করছে তাদেরকে আপনিও ফলো করবেন, উনি আয় করেন আপনিও আয় করবেন, আপনার জিনিস সে পাবে, তার জিনিস আপনি পাবেন, তার কাছ থেকেও একটা ইনফরমেশন পাবেন, সেখান থেকে আপনি একটা আয়ের উৎস পাইলেন, আপনার দেওয়া আয়ের উৎসটিও সে গ্রহণ করবে, ওনারটাও হয়তো আপনার উপকার আসবে, আপনি সেটি গ্রহণ করবেন। মূলত এখানে এইভাবে যারা কাজ করে আয় করে এবং দেশ বিদেশ সকলেই এইভাবে এখানে পোস্ট করে থাকে,
তো আপনারাও এই জায়গাতে সাইন আপ করে পোস্ট করবেন, আশা করি এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন আমি মনে করব। এবং আমি আপনাদের জন্য এটি এই ধরনের জন্য টিউটোরিয়াল আরও দিতে পারি এই সামর্থ্য যেন আল্লাহ আমাকে দেয়। পাশাপাশি আপনারা যদি আমাকে উৎসাহ উদ্দীপনা দেন কমান্ড লাইক সাবস্ক্রাইব করে, তাহলে সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।